আরামবাগে লোকসভায় তৃণমূল প্রার্থীর হয়ে কর্মী বৈঠক ঘিরে দলে দুটি ভাগ স্পষ্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিডিয়ায় এলেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে জয়ী করতে পরশুরা খানাকুলের পর আরামবাগ রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে অঞ্চল সভাপতিরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার সত্ত্বেও অনেকেই শুরুতেই প্রার্থী থেকেও এলাকার প্রথম সারির কয়েকজন নেতার একনায়কতন্ত্রের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, এবার ইচ্ছে করেই প্রার্থী নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়নি। যেভাবে গত বিধানসভা নির্বাচনে এলাকার মানুষজনের আবেগকে সম্মান না জানিয়ে প্রার্থী নির্বাচন করার জন্য দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল, ভোট বাক্সে তার প্রতিফলন হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। যদিও অনেকেই দাবি করেন তারাই জিতবেন এবং 1-1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন। খানাকুল তারকেশ্বরের বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্ব কর্মী বৈঠকে প্রবেশই করেননি। বৈঠক শুরু হতেই তারা রবীন্দ্র ভবন ছেড়ে চলে যান। অনেকে এলেও পাশেই চৈতি সেনের মেলায় কেনাকাটায় নিজেদের ব্যস্ত রাখেন। সব মিলিয়ে তৃণমূলের এই কর্মী বৈঠক ঘিরে যে গম্ভীর বাতাবরণ তৈরি হয় তা নাকি বিজেপির আরামবাগ লোকসভার প্রার্থীর জন্য আরও বেশি করে অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। যদিও কর্মী সভা এখনও আরম্ভ হয়নি, এখানে আরামবাগ এলাকা থেকে দলে দলে তৃণমূল কর্মীরা উপস্থিত আছেন এবং আরও অনেকে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে আমরা গৌরীটাকে বাবরবাবুকে দেখতে পাচ্ছি। বাবরবাবু, এবারে কি মনে করছেন, মিতালী বাগকে প্রার্থী করেছেন, দলের জন্য আপনারা কতটা আশাবাদী? আমরা ম্যাডাম আশাবাদী, মিতালী বাগ 1.5-2 লক্ষ ভোটে জয়লাভ করবে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, মানুষের উৎসাহিত হয়েছে, মানুষ উৎসাহিত মিতালী বাগকে ভোট দেবো, কারণ মানুষ ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 68-70টা প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, ঐক্যশ্রী, বিনা পয়সায় খাদ্যশ্রী, হ্যাঁ, স্বাস্থ্যসাথী। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের 68-70টা প্রকল্প উপর মানুষ ভোট দেবে। আপনারা আশাবাদী, মানে কত লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন বলে মনে হয়? কত লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন? 1.5-2 লক্ষ ভোটে আরামবাগ লোকসভা অবশ্যই জিতবে। আজকে কি মিতালী বাগের সমর্থনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছেন? হ্যাঁ, মিতালী বাগের সমর্থনে আজকে আমাদের কর্মসূচি। কখন আরম্ভ হবে? কিছুক্ষণের মধ্যেই ম্যাম শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বলছেন যে ওনাদের যে আজকে কর্মী বৈঠক, সে বৈঠক শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অখিল অল বেঙ্গল দলিত যে কল্যাণ সমিতি, তার হুগলি জেলার সভাপতি আছেন ভোলানাথ ঘোষ। ভোলাবাবু, কতটা আশাবাদী এবার আপনাদের দলের জেতার প্রশ্নে? জয় নিশ্চিত ভেবেই আমরা এগিয়েছি। আর বিরোধীদের কোনো কথাই হবে না কেন, তাদের কোনো কথা বলা মানে মুখ নষ্ট করা। এখন বলছি না মোদিকা গ্যারেন্টি, কিসের গ্যারেন্টি? আমাদের মতো বেকার ছেলেরা আজকে চাকরি পায়নি, আমাকে তো মামারি মানুষের সরকার চাকরি দিয়েছে, কর্মসংস্থান দিয়েছে, দুটো ডাল ভাতের সুযোগ করে দিয়েছে, কিন্তু মোদি যে এখন মোদি গ্যারেন্টি বলছে বিজেপির যারা করে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে কারোর উপর কোনো রাগ নেই, বিজেপি সে করতেই পারে, ভারতের সংবিধান তাকে সে অধিকার দিয়েছে, কিন্তু তারা যে বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে, আজ তারা 10 বছর ক্ষমতায় আছে, তাহলে 10×2 = 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। হয়েছে চাকরি? কোথাও চাকরি হয়নি, চাকরি হারিয়েছে। BSNL বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়ান নর্দার্ন ফ্যাক্টরি বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে, কয়লা খনিগুলো রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছে, ট্রেন বিক্রি করে দিয়েছে। আপনারা কোনোদিন শুনেছেন ভারতবর্ষের ইতিহাসে, 50 বছর ইতিহাসে এই শুনছি ব্যাংক বিক্রি করে দেওয়া? মাত্র 4খানা ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকে নিজের হাতে রেখে সমস্ত ব্যাংক বিক্রি করে দিয়েছে। তাহলে এই দেউলিয়া সরকারকে কী করে বিশ্বাস করবে? আমরা মিতালী বাগের সমর্থনে আজকে আমাদের এই কর্মী বৈঠক আছে। আমরা সমস্ত কর্মীরা একত্রিত হয়ে আরামবাগ বিধানসভায় যেভাবে 2014 সালে আমরা লিড দিয়েছিলাম, লিড দেবো। আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত। কই, আপনাদের তো কোনো ধনী পেলাম না, আপনাদের তো কোনো ধনী এখনো পর্যন্ত পেলাম। জয় বাংলা, জয় বাংলা। দেখুন, এখানে আছে কাকলিদি, আছেন কাকলিদি। ভোলাবাবু বলছেন যে আপনারা মানে 100%-এ 100% এবারে আরামবাগ যে লোকসভায়, বলুন। একদম, মিতালিদি আছেন, কাকলিদি আছেন, চন্দনাদি চলে যাচ্ছে। দিদি, এত উন্নয়ন করছে, জিতবো না মানে? একদম 100% নিশ্চিত। আরামবাগকে উন্নয়নে ভরিয়ে দিয়েছে, এরপরও আবার কি চান? আমরা জিতবো। মানুষ ম্যাডাম, মানুষ আজকে বিজেপিকে তো যোগ্য জবাব দিয়েছে 2021-এ।
আবার 2024-এ দেবে, কোথায় গেল জিরো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, কোথায় গেল বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি, কোথায় গেল এইসব বিভিন্ন বিভিন্ন প্রকল্প মানুষকে যে বলেছিল, একটা প্রকল্প মানুষের কাছে এখনো কেন এসে পৌঁছায় না? এখনো বিজেপি রাস্তায় বেরোচ্ছে, কারণ এই কিছুদিন পরে মানুষ যোগ্য জবাব ইভিএমের মাধ্যমে বিজেপিকে দিয়ে দেবে। অনেক ধন্যবাদ। এখানে যারা কর্মীরা আছেন তারা সবাই বলছেন 1 থেকে 1.5 লাখ ভোটে জিতবে, তারা প্রত্যেকে বলছেন যে তারা এবারে জিতবেনই জিতবেন। আমরা এখানে আরও অনেকেই উপস্থিত আছেন, মিনহাজবাবু এখানে উপস্থিত আছেন। মিনহাজবাবু, আপনাদের দলের যিনি প্রার্থী মিতালি বাগ, তাকে আপনারা কতটা সমর্থন করছেন? আমরা তো একদম পুরো 100% সমর্থন করছি এবং মিতালি বাগ জিতবে, বহু ব্যবধানে জিতবে। আমরা আরামবাগে অত্যন্ত উৎসাহী, আমাদের সকল কর্মীরা উৎসাহী। এবং মিতালি বাগের কে প্রার্থী করার পর অনেকটাই মানে বহু জায়গায় প্রশ্নচিহ্ন উঠেছে দলেরই মধ্যে, এই যে দলের মধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে, এবং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পার্টি অফিসটাই বন্ধ হয়ে যাচ্ছে, গোঘাটের দিকেও দেখা যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা এতটা আশাবাদী? না, এরকম কোনো ঘটনা ঘটেনি এখনো। আমাদের দলের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ততে আমরা প্রত্যেকে কর্মী, আমরা প্রত্যেকটা কর্মী আমরা অনর। আমরা মমতা ব্যানার্জির যে প্রার্থী, স্নেহধন্য প্রার্থী, আমরা সকলে মিলে আজকে দেখবেন আমাদের বিরাট উন্মাদনা, আমরা আজকে রবীন্দ্রভবন আমরা ভরিয়ে তুলেছি, এবং আজকে আমাদের মাননীয় আমাদের নেতা কল্যাণ দা তিনি আসবেন, এবং আমরা অতি উৎসাহে এবং উৎফুল্ল আমরা মিতালি বাগকে জিতাবো বহু ব্যবধানে আরামবাগ থেকে। একশো পার্সেন্ট। আর পার্টি অফিস বন্ধর কথা বলছেন, বিজেপি এগুলো রং লাগাচ্ছে, বিজেপি জানে না তৃণমূল কত বড় খাতারনাক দল, এবারে বুঝতে পারবে। তৃণমূলকে আপনি বলছেন খুব খতরনাক দল? আমরা খতরনাক, কর্মীরা খতরনাক, কর্মীরা আমরা চুপচাপ বসেছিলাম। প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, আমাদের মন চাঙ্গা হয়ে গেছে, কল্যাণ দা আসবেন, আমাদের প্রাক্তন সভাপতি গুণদা আছেন, মিনাস দা আছেন, ইমরান আছেন, সকলেই কর্মীরা এসেছেন, 15 কর্মীরা আজকে এসেছে রবীন্দ্রভবনে। 100% আশীর্বাদই, আমরা 1.5 লাখ ভোটে জিতবো, 1.5 লাখ। আমরা দেখতে পাচ্ছি যে একে একে অনেকে আসছেন, সামনে আছেন গুণধর বাবু, গুণধর খাড়া, যিনি আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। গুণধর বাবু, আপনি কি বলছেন যে এবারে লড়াইটা কতটা শক্ত হবে? লড়াই যেমন হয় সেইভাবেই হবে। ভোট, বিশেষ করে মায়েরা গ্রামে শহরে সর্বত্রই, প্রতি পরিবারের মায়েরা যেভাবে ভোট ঢেলে দেবে সেটা নিঃশব্দের প্রতীক হবে। এত দুর্নীতির অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, দিনের পর দিন দেখা যাচ্ছে যে বহু দুর্নীতির অভিযোগ হচ্ছে, এরপরও তাই বলবেন? মাঠে ফসল হলে জল ঝড় রোদ, তার মাঝখান থেকে যেমন ফসল তৈরি হয় তেমন কর্মীরাও সেই সব মাথায় নিয়ে ভোট করবে, আর বাড়ির মায়েরা পিতৃতুল্য সকলেই ভোট দেবে। দিদি যা কাজ করেছে, মুখ্যমন্ত্রী যা কাজ করেছে, ভোট ব্যালট বাক্স ভর্তি হবে। আপনি এখনই ভিক্টরি চিহ্ন দিচ্ছেন, তার মানে? একদম, এবং আমাদের প্রার্থী যেটা করেছে সুন্দর প্রার্থী করেছে। আর এখন সবাই বলছেন যে প্রার্থী তাদের অত্যন্ত পছন্দের, এবং জয়ের ব্যাপারে তারা 100% নিশ্চিত এটা বলছেন। এখানে আসছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মিতালি বাগের যিনি প্রার্থী তার সমর্থনে আজকে আসছেন। আমরা জানি না তিনি আদৌ কোনো বক্তব্য রাখবেন কি না, কারণ কোনোভাবেই তিনি কোথাও এখনও পর্যন্ত বক্তব্য রাখছেন না। আমরা চেষ্টা করব তিনি কি বলেন আরামবাগ টাইমসের দর্শকদের শোনাতে। আমরা চেষ্টা করছি, তিনি আসছেন, দলীয় কর্মীরা আসছেন এখনও বিভিন্ন জায়গা থেকে, এবং একই সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে আসছেন। আমরা চেষ্টা করব যে কল্যাণবাবু আসছেন, এবং তার সঙ্গে তারকেশ্বরের বিধায়ক তিনিও আছেন। আমরা চেষ্টা কল্যাণবাবু কল্যাণবাবু কেন উত্তেজিত আছেন সেটা আমরা জানি না।
কিছুক্ষণ আগে উনি প্রেসমিট করেছে, ওনাদের যে কর্মী বৈঠক তার আগে পার্টি অফিসে বৈঠক করেছেন। পার্টি অফিসে বৈঠক করার পর সেখানে কোনো উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছিল কি না বোঝা যাচ্ছে না, কারণ তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে আছেন দেখা যাচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি কোনো কিছু বলতে অস্বীকার করছেন, এবং যখন বলতে অস্বীকার করছেন সে সময় তিনি অত্যন্ত রূঢ় মেজাজেও ছিলেন। কেন ছিলেন সেটা আমরা বুঝতে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এবং আমরা আরামবাগ টাইমসের দিকে আপনারা নজর রাখবেন, আমরা দেখাবো যে এই বিষয়ে তিনি কি বলছেন। এখানে কর্মী বৈঠক শুরু হবে, কর্মী বৈঠকের পরে কর্মী বৈঠক এখানে সবাই এটা অ্যালাউ হবে কি না রামেন্দ্রবাবু উপস্থিত হয়েছেন, এবং তার সঙ্গে যেহেতু এটা কর্মী বৈঠক এবং এখান থেকে ওরা জানাবেন, ওরা ঠিক করবেন, এজেন্ডা ঠিক করবেন কীভাবে দলকে জেতানো যায়, তার পরিকল্পনা তৈরি হবে কর্মীদেরকে নিয়ে। সে কারণে স্বাভাবিকভাবেই আমরা যারা মিডিয়ারা আছি, আমরা মিডিয়ারা এখানে হয় স্বাভাবিকভাবে এখন আমরা জানতে পারছি না, আমরা আপনাদেরকে এটাও নিশ্চয়ই জানাবো যে ওনারা আগামী দিনে তারা এই ভোটে জেতার জন্য কী কী পরিকল্পনা তারা নিচ্ছেন, এবং সেটাকে নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আছেন তারকেশ্বর থেকে আছেন উত্তমবাবু, আছেন রাঙ্গাদা, আছেন আরও অনেকে উপস্থিত আছেন। আর উত্তমদা, এবারে যে আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ, আচ্ছা উত্তমদাও আছেন, দাদাও আছেন, জেতার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? 100-100 এটা কি বলতে হবে বলে বলছেন? বলতে হবে বলে বলে তো কোনো লাভ নেই, তার কারণ মানুষের মুখ, মানুষের অভিব্যক্তি, বিজেপির এমএলএদের না পাওয়া, তাদের নিখোঁজ হয়ে যাওয়া, এলাকায় উন্নয়নের কাজকে ত্বরান্বিত না করা, এবং বিধায়ক না পেয়েও যেভাবে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা পৌরসভার মাধ্যমে যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলা সরকার, মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাতে এটা পরিষ্কার মানুষের মুখ, মানুষের ভাষা বলছে যে আগামী 20 মে তা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাককে বিপুল ভোটে জয় করতে চলেছে। কিন্তু কোলেনবাবু আজকে এত উত্তেজিত ছিলেন কেন? তিনি তো দেখলাম যে প্রেসমিট তো দূরের কথা, তিনি কোনো কিছুই বলতে চাইলেন না, এবং তাকে খুব উত্তেজিত মনে হচ্ছিল। উনি তো একটু উত্তেজিতই থাকেন, একটু কর্মীদের মানে সমস্ত কিছু উচ্চ স্বরে উচ্চভাবে যেটুকু মনিটরিং করতে হয় সেটুকু করেন, এটা বরাবরই ওনার মানে এইভাবে উনি বলেন, এবং এটার মধ্যে কোনো উত্তেজনার ব্যাপার নেই, কিছু নেই। কর্মীদের কী করতে হবে কী করতে হবে না তিনি বুঝিয়ে দিয়েছেন, কাকে কী দায়িত্ব দেবে সেটা বলেছেন, এবং আমরা 100% নিশ্চিত যে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ, মাটির প্রার্থী, মাটি থেকে উঠে আসা প্রার্থী, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হয়ে একজন সাংসদ পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি নিশ্চিতভাবে জয়ী হবেন, মানুষ তাকে জয়ী করবেন। খানাকুলে তৃণমূলের যে অবস্থা বর্তমানে, খানাকুলে এখানে রাঙ্গাবাবুও আছেন, আমরা তবু বলছি যে খানাকুলে যে পরিস্থিতি, এখানে রাঙ্গাবাবুকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, একদমই ভুল কথা নয়, কারণ এখানে না, এখানে তৃণমূলেরই অন্তর থেকে কেউ কাউকে কোণঠাসা এখানে করে না, সবাই মিলে দায়িত্ব বর্তন করে দেওয়া হয়েছে, যে যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গায় যাকে যাকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেইভাবে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই ছবি একটাই প্রতীক, হৃদয়ে একটা নাম, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তারা যেভাবে যা নির্দেশ দিয়েছেন এবং যাদের নির্দেশ দিয়ে পাঠিয়েছেন তারা যেভাবে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পেয়ে সেভাবেই তারা কাজ করবেন এবং সেভাবেই কাজ করছেন। অনেক ধন্যবাদ।
এখানে উনি বললেও উনি হয়তো এটা বললেন, কিন্তু তারপরেও একটা কথা, একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে আদৌ কতটা তৃণমূল ওখানে এখানে জোটবদ্ধভাবে এবং এখানে তৃণমূলের যুব এবং মাদার এই এই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকে কর্মী বৈঠক হলেও এবং আজকে কর্মীরা উপস্থিত হলেও এখানে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন আছে, প্রার্থীকে প্রার্থীর প্রশ্নে অনেকেই কিন্তু সেরকমভাবে খুব আশাবাদী নয়, সেটা কিন্তু অনেকেই জানিয়েছেন, তারা অনেকেই নাম প্রকাশ করতে পারেননি, নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন যে তারা এই প্রার্থীর প্রশ্নে দুটো ভাগ, এই দুটো ভাগ হওয়ার জন্য এখানে কতটা যুবশক্তি সাহায্য মানে পাশে থাকবেন এটাকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। বিশেষ করে গোঘাটে, গোঘাটের দিক থেকে দেখা গেছে যে যে জায়গার উনি ভূমিকন্যা সেই জায়গাতে দাঁড়িয়েই এখনও পর্যন্ত সেভাবে প্রচারের ঝড় ওঠেনি গোঘাট জুড়ে, এবং এনারা হয়তো যেটা বলছেন এর বাইরেও আরও কিছু প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু তিনি কর্মী বৈঠক শেষে আদৌ প্রেসমিট করতে চান কি না, এবং প্রেসমিট করলে তিনি কি বলেন সাংবাদিকদের কাছে সেটাও সবাই উদ্বিগ হয়ে আছে। কারণ এখানে বলেইছেন যে কল্যাণবাবুর নাকি এটাই নেচার, উনি সবসময়ই নাকি এরকম উগ্রভাবেই কথা বলেন, এটা এনারা বলছেন, কিন্তু আদৌ সেটা না পার্টি অফিসে গিয়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের জায়গায় দাঁড়িয়ে কোথাও কোনো মতানৈক্য তৈরি হয়েছে কি না সেটা জানার জন্য আরামবাগ টাইমসের দর্শকদের একটু অপেক্ষা করতেই হবে। আমরা জানাবো যে আদৌ কতটা এই কর্মী বৈঠক ফলপ্রসূ হলো সেটা দেখতে চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দায়।